রবি ও সোমবার অনুষ্ঠিত হতে চলেছে অবাঙালি সম্প্রদায়ের মানুষের শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। ইতিমধ্যেই বাজার জমে উঠেছে, ফলমূল সহ বিভিন্ন সামগ্রী কেনাকেটা করতে মালদা শহরের রথবাড়ি এলাকায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আপেল, কলা, আখ, নারকেল সহ বিভিন্ন ফলমূলের পাশাপাশি অন্যান্য সামগ্রী কিনতে দেখা যায় মানুষকে। ছট পুজো উপলক্ষে শনিবার সকাল থেকেই বাজার জমে উঠেছে। বিক্রেতারা জানান, বিগত দুবছর করোনার আবহে ভালো ব্যবসা হয়নি, এবছর বিধিনিষেধ না থাকায় বাজার ভালো। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তারপরে এই যে গত দুই বছর তো তেমন ব্যবসা হয়নি, না দুই বছর ব্যবসা হয়নি, লকডাউন ছিল, লকডাউনের যে লকডাউনের জন্য ব্যবসা করতে পারিনি। এই বছর বাজারটা ভালো জমেছে, ব্যবসা কেন ভালো হচ্ছে, কী কী বিক্রি হচ্ছে এখানে? এখানে বিক্রি হচ্ছে কলা, কলা কুসুর, এদিকে আপেল, কমলা লেবু, মৌসুমি, নাশপাতি, ফল বিক্রি করছি আমরা। কিসের বাজার এটা? ফলের বাজার। কোন মানে কী পূজা উপলক্ষে? ছট পূজার উপলক্ষে। কী নাম আপনার? আমার নাম চিরঞ্জিৎ মণ্ডল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।